ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। প্রিয় দর্শক, ভূমি টিভির নিয়মিত আয়োজন ভূমি কৃষির পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ। দর্শক, ভূমি কৃষিতে আমরা দেশের বিভিন্ন অঞ্চলের বা প্রত্যন্ত অঞ্চলের কৃষিমূলক বিভিন্ন কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরি। দর্শক, আজ আমরা এসেছি জালকাঠি সদর উপজেলার কুতুবকাঠি গ্রামে। এই গ্রামেরই তরুণ যুবক সাগর হাওলাদার প্রায় 7 বিঘা জমির উপরে একটি ইরির ব্লক করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এবছর অনুকূল আবহাওয়া থাকায় বেশ ফলন হয়েছে। দর্শক, আমরা এই ইরির ব্লকটা নিয়ে একটি প্রতিবেদন দেশের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, সুজলা সুফল আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের মূল যে অর্থনৈতিক চালিকা শক্তি সেটা হলো কৃষি। কৃষি প্রধান এই বাংলাদেশ। শতকরা 80% লোক এখনও কৃষিকাজের সাথে সরাসরি বা প্রত্যক্ষভাবে জড়িত, এবং এই কৃষিকাজের সাথে সম্পৃক্ত লোকের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি। অনেকটা জায়গা জুড়ে যখন এই ইরির চাষটা করা হয় সেটাকে ব্লক বলা হয়। ইরি চাষ বেশ লাভজনক, বাট এটি অনেক কষ্টকর। এর পিছনে অনেক শ্রম এবং অর্থ ব্যয় করতে হয়, এবং পরিচর্যাও বেশ একটু ভিন্ন রকমের। আমরা যে সাধারণত আমন ধান চাষ দেখি সেটা অনেকটা সহজ। প্রিয় দর্শক, আমরা পুরো ইরি ব্লকটি দেখতে পাচ্ছি। প্রায় 7 বিঘা জমির উপর এই ইরি ব্লকটি করা হয়েছে। আর কিছুদিনের মধ্যেই ধান কাটা শুরু হবে। দর্শক, এবারে আমরা কথা বলবো এই ব্লকের যে মালিক সাগর হলাদার, তার সাথে। ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? আপনার এই যে ইরি ব্লকটি দেখতে ছুটে আসলাম। ধন্যবাদ ভাই, আসার জন্য ধন্যবাদ। আপনি তো অনেক পরিশ্রম করে, কষ্ট করে আপনার এই যে কাঙ্ক্ষিত মানে স্বপ্নের দিকে প্রায় পৌঁছে গেছেন। আর কতদিন মানে লাগবে এই যে একেবারে ফসল ঘরে তুলতে? এই যে এই সাইডটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ, ধান সেটটা এই সাইডে আপনার এই সপ্তাহখানে ভিতরে ধান কাটা যাবে। এটা কাটতে 10 দিনের মতো লাগবে। ও, এটা কি জাত? এটা ইরি ধান। ইরি ধান মানে আপনারা কি এটা বাজার থেকে সংগ্রহ করছেন? আমি বলি, এটা হচ্ছে যেহেতু আমাদের এই অঞ্চলে, আপনি জানেন যে আমাদের এই অঞ্চলে ইরি ধানের চাষ নেই বললে চলে, তো পরীক্ষামূলকভাবে এবারে আমরা এই চাষটা শুরু করছি। তো আমাদের এই চাষ পদ্ধতি আমরা শুরু করতে একটু দেরি হয়ে গেছে, এর জন্য আমরা বাজার থেকে বীজটা কিনে নিয়ে আসছি। যদি আমরা এই বীজটা যদি নিজেরা করতে পারতাম, তো চারা বীজ থাকতো, ধানটার ফলনটা আরও ভালো হতো। তারপরে মোটামুটি যে 7 বিঘের মতো জায়গা, সর্বমিলিয়ে 6 বিঘের ধানটা ভালো হয়েছে, 1 বিঘের মতো ধান খারাপ হয়েছে। এই ধানটা মোটামুটি বেশ ভালোই হয়েছে। তাহলে আগামী বছর আপনারা বীজ ধান রাখতে পারবেন? হ্যাঁ, এটা থেকে বাছাই করে আমরা একটা ধান রেখে দেবেন। শুধু ধান রাখতেই পারবেন না, এলাকার যারা চাষি, হ্যাঁ, যদি কোনো চাষিরা আমরা রেখে দেবো পর্যাপ্ত পরিমাণে, আমাদের চাহিদার পরও আমরা বেশি রেখে দেবো। যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই অঞ্চলটা এর জন্য পারফেক্ট, অনেকে জানেই না হয়তো বা এইটা আমাদের অঞ্চলে ভালো হয়। তো চাষ পদ্ধতি আমরা যদি আধুনিক চাষ পদ্ধতি করতে পারি, ঠিকমতো পরিচর্যা সার ওষুধ আমরা দিতে পারি, তাহলে অবশ্যই আমি মনে করি, যেহেতু আমি এবার যে চাষ করেও যে মোটামুটি বুঝতে পারতেছি যে না, হ্যাঁ, এই ধানটা লাভজনক, অবশ্যই সবার এই ধানটা চাষ করা উচিত এই অঞ্চলে। আচ্ছা, আমরা তো বেশ ফলন দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও এই ধানের চাষে আগ্রহী নয় কেন মানুষ? আগ্রহী নয় এর জন্য যে আমাদের এদিকে এই যে আমরা একটা পরিবার মাত্র শুধু এই ধানটা চাষ করছি, যদি সবাই মিলেমিশে কাজ করতো, সবাই মিলেমিশে চাষ করতো, তাহলে পোকার আক্রমণ, রোগবালের আক্রমণটা কম হতো। এখানে দেখা যাচ্ছে দুই একজনের চাষ করলে, অল্প অল্প জমি চাষ করে, যার জন্য রোগবালাই বেশি, তার জন্য অনেক লোকই আগ্রহী নয় এই ধান চাষ করতে। আমি সবাইকে বলবো, আপনাদের এই চ্যানেলটির মাধ্যমে সবার কাছে আমি পৌঁছে দিই, এই মেসেজটি পৌঁছে দিতে চাই যে আসুন আমরা এলাকাবাসী সবাই মিলে
আধুনিক চাষ পদ্ধতিতে ইরি ধান চাষ করি এবং স্বাবলম্বী হই। আচ্ছা, এই যে একেবারে আপনার শুরু থেকে একটু পরিকল্পনা থেকে শুরু থেকে একটু বলবেন, আসলে আপনাদের কিভাবে পরিকল্পনা করলেন? আমাদের নিজস্ব না, জমিটা অন্য মালিকের কাছ থেকে আমাদের বাৎসরিক খাজনায় রাখা। এই জমিটা আমরা আমন ধান, আপনারা জানেন এই অঞ্চলে সবাই আমন ধান চাষ করে, আমরা আমন ধান চাষ করছি। হঠাৎ করে আমার বড় ভাই, আমার শ্রদ্ধ দাদা বরুণ হলাদার, তিনি চিন্তা নিল যে একটা আমরা দেখি ইরি ধানটা চাষ করা যায় কিনা। তো সে হঠাৎ করে এই সিদ্ধান্তটা নেওয়ার পরে তিনি বাড়িতে আসলো। আসার পরে আমরা সবাই মিলেমিশে সিদ্ধান্ত নিলাম যে আমরা ইরি ধানটা চাষ করে দেখি কেমন হয়। তারপরে আমরা জমি চাষ করলাম। জমি চাষ করার পরে আমরা সেই আমাদের নাজিরপুর অঞ্চল থেকে, আমাদের এই অঞ্চলের তো লোকজনে জানে না যে ইরি ধানটা কীভাবে চাষ করে, সেই নাজিরপুর থেকে লোকজনে চাষিদের এনে আমরা এই ধানটাকে এখন পর্যন্ত উপরওয়ালাকে কী পাই বেশ ভালোভাবেই এ পর্যন্ত চাষ করে ভালোই ফলন হচ্ছে। এখন শুরু থেকে কি এখানে পানি সেচ দিতে হতো না কীভাবে? হ্যাঁ, শুরু থেকেই প্রতিদিন পানি দিয়ে পানি দেওয়া হতো। এই জমিটা অনেক উঁচু, যেহেতু আমাদের এই জমিটা উঁচু নিচু, ওই জন্য এবার চাষ করে পানিটা আর পার্শ্ববর্তীতে খাল রয়েছে, খালে পানিটা নেমে যায়, এর জন্য প্রতিদিন জল দিতে হতো। প্রতিদিনই মানে পানি সেচ দিতে হয়? এটা কি মানে কারেন্টের সাহায্যে না আপনি? না, এমনি ওই যে মেশিনের সাহায্যে। ও আচ্ছা আচ্ছা। আমাদের দেশে ওই যে গোপালগঞ্জ ফরিদপুর ওই অঞ্চলের মতো এরকম বৈদ্যুতিক সুবিধা নেই যে বিদ্যুৎ লাইন থেকে মোটর উঠে মোটর থেকে আমরা পানি দেবো, সেই ব্যবস্থা নেই। বিধায় আমরা মেশিনের পদ্ধতিতে, মেশিনে তো মনে হয় খরচ একটু বেশি পড়ে, মেশিনে একটু ডিজেলের দাম অনেকটা বেশি, এই জন্য খরচ একটু বেশি। শুরুতে যে চাষ ওটা কি ট্র্যাক্টর বা কিছু? ট্র্যাক্টর, পাওয়ার টিলার। তারপর জমি চাষের সময় কোনো কিছু কি দিতে হয়েছে জমিতে? জমি চাষের সময় অবশ্যই সার এবং কীটনাশকরা প্রয়োগ করতে হয় জমিতে শুরুতেই। হ্যাঁ, শুরুতেই। তারপরে বীজ বপন করতে হয়। বীজ বপন করার পরে কিছুদিন পর পর একটা আমাদের একটা ওটা রুটিন করা থাকে, একটা চার্ট করা থাকে যে কোন দিন কি ওষুধটা দেবো, কতদিন পর দেবো। এই যে ধানটা আসার পরেও আমরা ধানটা কিন্তু দেখেন, আপনি দেখেন ধানটা কিন্তু প্রায় লাল হয়ে গেছে। এই ধানটা লাল হওয়ার আগেও, একটু আগেও আমরা কিন্তু এটা ওষুধ দিচ্ছি, কারণ আপনারা জানেন একটা পোকা আছে, ওই পোকাটা যদি ধানের আসার পর যদি পোকাটা লাগে তাহলে একদিনের ভিতর বিঘায় বিঘায় ধান নষ্ট করে দিতে পারে, যার জন্য ধানটা আসার পরে কি মাঝরা পোকা? না না, এটাকে বলে কারেন্ট পোকা বলে, এটা কারেন্ট পোকা বলে, বিভিন্ন জায়গায় এলাকা ভেদে এক একটা এক এক এলাকা এক একটা বলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা পোকার আক্রমণ থেকে প্রতিনিয়তই আপনারা মানে পরিদর্শন করা লাগতো? আমাদের অঞ্চলে যদিও একটু খরচটা বেশি, কারণ সবাই তো আর জমি চাষ করে না, এর জন্য বেশি পোকার আক্রমণটা বেশি হয় রোগ বলায়, এর জন্য একদিন পর পর এই জমিতে আপনার কীটনাশক সার ওষুধ এগুলো সবই প্রয়োগ করতে হয়। তাহলে বেশ কষ্টসাধ্য এবং খরচ। তবে এবার আবহাওয়াটা ভালো ছিল, বিদায় ধানের ফলনটা মোটামুটি হচ্ছে। মাঝে মাঝে এবার তো বৃষ্টি কম হয়েছে, মাঝে মাঝে বৃষ্টি হলে কি ভালো হয়তো? মাঝে মাঝে যদি এই ধানটা রোপণ করার 15 দিনের ভিতর বা এক মাসের ভিতর যদি আপনার বৃষ্টি হতো তাহলে খুব ভালো হইতো। ধানটা রোপণ করার পর থেকে তাহলে হয়তো একটু পানি সেচের খরচটা বাঁচত এবং ওই বৃষ্টির পানিটার পর্যাপ্ত উপকার হতো। ও আচ্ছা আচ্ছা। এখন এই যে আপনাদের বিঘা প্রতি কেমন খরচ হয়েছে? আপনার আমাদের এখানে 7 বিঘা জমি, তো 7 বিঘাতে আপনার মোটর উপরে একটা 1 বিঘা জমিতে খারাপ হয়েছে, আর 7 বিঘায় 6 বিঘায় 50 মনের মতো পড়বে। 50 মন, তাহলে আপনাদের খরচটাও যাই থাকবে। হ্যাঁ, আমাদের 7 বিঘায় প্রায় 2,10,000 টাকার মতো খরচ হয়ে গেছে অলরেডি। 2,10,000 খরচ হয়েছে। আপনি মানে হাতে কেমন মানে আপনারা কেমন প্রফিট করতে পারবেন আশা করি? প্রথম বছর তো আমি আশা করি হয়তো 1,00,000 টাকার মতো আপনার প্রফিট থাকবে। তাহলে এই যে ধান তো কতদিন পর কাটা শুরু করবেন? আর 5-7 দিনের ভিতরে কাটতে হবে। এটা কি এলাকার বদলা পাবেন না ওই যে? হ্যাঁ, এলাকার কিষাণ পাওয়া যায়, তবে এলাকার কিষাণরা তো আমাদের সেই গতানুগতিক পদ্ধতিতে তারা ধানটা কাটে, তারা এসব আমাদের একটু প্রথম বছর আমরা চাই এলাকার লোকজনের কাজ করুক, তারপরও নাজিপুর থেকে ওই অঞ্চল থেকে কিছু লোক এনে আমাদের লোকের যেহেতু পারদর্শী। এটা পুরো আপনাদের সব আছে ওই যে ট্র্যাক্টর, তারপরে ধান মারাই মেশিন? ধান মারাই মেশিনটা নাই, আপনার পাওয়ার টিলার প্লাস পাওয়ার পাম্প দুটোই আছে আমাদের। মানে এই ধান মানে চাষ উপলক্ষে আপনারা এগুলো ই করছেন যাতে মানুষের কাছে যেতে না হয়? আমরা এবছর কোনো গভর্নমেন্টের কোনো সহায়তা পাই না, গভর্নমেন্ট যদি আমাদের সহায়তা করতো অবশ্যই আমরা আরও আগামী দিনগুলোতে আমরা আরও ব্যাপক আকারে চাষ করার পরিকল্পনা নিয়েছি। আমরা চাই যে গভর্নমেন্ট আমাদের সাহায্য করুক। এই যে টোটাল যে ব্লকটা করছেন এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যে তাদের কোনো ভূমিকা আপনাদের কাছে আছে?
না আমরা আসছে তারা বা জানাইছেন, রোপণ করার পর আমরা অফিসে গেছিলাম, তারা আসার কথা, বাট এখন পর্যন্ত আসে একদিনও তারা খেয়ালই নাই। বিভিন্ন কোম্পানির লোকজন এসে আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছে এবং তারা আসছিল। তাহলে আপনি তো মানে একজন আসলে সফল চাষি, এটা কি এই আপনাদের ধান চাষ কি এই প্রথম না আরো আপনারা অভিজ্ঞতা? আমাদের এই ধানটা এবারে প্রথম করেছি আমরা, বা অন্যান্য ধান চাষের অভিজ্ঞতা আছে? এটা কত বছর যাবত? এটা আমাদের এই যে পূর্বপুরুষ থেকে তারা করতো, তা আমার বা দাদু করতো, আমার বাবা করতো, আমরাও করতেছি, গতানুগতিকভাবে এভাবে কালক্রমে চলে আসছে। তাহলে আপনি কি এতক্ষণ মানে মাঠের মধ্যে কি করতেছিলেন? আমি একটু দেখলাম যে ধানে পোকা লাগছে কিনা বা ধানটা কতদিন পর কাটতে পারবো, একটু ঘুরে ঘুরে দেখলাম। এই সামনের ধানটা একটু পেকে গেছে মোটামুটি, এটি একটু একটু কম সবুজ ধান রয়েছে, যদিও মোটামুটি 15-20 দিনের ভিতরে এই ধানটা কাটা কমপ্লিট হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। আর কাশি তো আপনাদের মনে সাথে রাখতেই হয় সবসময় না? আসলে বিভিন্ন আগাছা, ঠিক আছে, বিভিন্ন বন পরিষ্কার করতে হয়। যেহেতু আমরা এবছরে ধান চাষ করতে গিয়ে আপনার কোনো এই যে পোকার কি কোনো আক্রমণ হয়েছিল? হ্যাঁ, অনেক পোকা, অনেক পোকা। আপনি যদি বিগত দিনে আসতেন তো দেখতেন যে কী পরিমাণ পোকা এই যে পানিতে পড়ে মারা গেছে ওষুধ স্প্রে করার পর, মানে প্রতিদিন প্রতিদিন স্প্রে। এটা কি আপনি করতেন না অন্য লোকদের? না, ওই যে আমাদের ওই যে আমরা বাহির থেকে কিছু লোক আনছি বা অভিজ্ঞ কৃষকদের নিয়ে আসছি, তারা এটা কাজ করতো, দেখাশোনা করতো, ওরা প্রতিদিন স্প্রে করতো। ও আচ্ছা আচ্ছা। তাহলে আসলে ইরি ধান চাষ করা একটু কষ্টসাধ্য? একটু কষ্টসাধ্য, যদি ভালো মতো পরিকল্পনা মানে আধুনিক চাষ পদ্ধতিতে চাষ করা যায়, আবহাওয়া অনুকূলে থাকে, আমি মনে করি অবশ্যই লাভজনক একটা চাষ ইরি ধান। আমাদের মানে আমরা বেশ আমাদের সেই পূর্বপুরুষ থেকে এই ধান চাষ করতো, তো আমরা এবার ভাবলাম যে আমরা ধান চাষ ইরি ব্লকটা করে দেখি যে কেমন হয়। তো এই ধান চাষে উৎসাহ জুগিয়েছে আমার বড় ভাই বরুণ হালদার, তারই সাথে সাথে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কৃষির উপর যে তিনি একটা কৃষকদের যে তিনি একটা উৎসাহ দিয়েছেন, সেই উৎসাহের উদ্দীপনায় আমাদের চেয়ারম্যান সাহেব আমাদেরকে বললো যে হ্যাঁ তোমরা ধানটা চাষ করো, অবশ্যই দেখে তোমাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করব। তো আপনারা জানেন এই অঞ্চলটায় মানুষের নির্বলক নেই বললেই চলে, এই অঞ্চলের মানুষ আমন ধানের উপর তারা নির্ভরশীল। এই যে ধানটা দেখতে পাচ্ছেন, এই ধানটার বীজটা কিন্তু আমরা বাজার থেকে কিনে এসেছি, কারণ আমরা যখন এই ধানটা উদ্যোগ নিয়েছি চাষ করার জন্য তখন বীজ করার সময় নেই, তার জন্য আমাদের বীজটা বাজার থেকে কিনে আনতে হয়েছে। যদি আমরা নিজেরা বীজটা উৎপাদন করতে পারতাম তাহলে অবশ্যই এর চেয়েও আমি মনে করি প্রতি বিঘায় 60-70 মন ধান উৎপাদন করা আসলেই সম্ভব। তাই এবছরে আমরা এই যে ধানের ব্যাপক ফলন দেখি, না আমরা ভালো ব্যাপক বলবো না, বলবো ভালো ফলন হয়েছে, এর জন্য আমাদের উৎসাহটা আরও বেড়ে গেছে। আমরা আগামীতে আমাদের এই অঞ্চলে যত কৃষক আছে তাদের সবাইকে বলবো যে ভাই আসেন, আমরা আমনের পাশাপাশি ইরি ধানটা চাষটা শুরু করি, 10-এ মিলে আমরা এই ধান চাষ করব, আমাদের সবারই কম খরচ হবে, রোগ বালাই কম হবে, বেশ আমরা স্বাবলম্বী হব। এখন এই ধানটা মানে কাটার পরে ধানটা যখন মারাই পরে ধানটা কী করবেন, এবার বিক্রি বা? আমরা এই ধানটা বেশ পর্যাপ্ত পরিমাণ আমাদের চাহিদা অনুসারে আমরা রেখে এলাকার লোকজনদের জন্য কিছু ধান রেখে তারপরে আমরা বাকিটা বিক্রি করে দেব বাজারে। তো ভালো দাম আছে এবার? জি জি। আপনাদের এভাবে যদি ধানের দাম থাকে অবশ্যই আমি মনে করি প্রতিটা কৃষক ধান চাষে উৎসাহের সাথে এগিয়ে আসবে। ও আপনি আসলে আপনার কথাবার্তায় মনে হয় একজন ভালো, আপনি বেশ লেখাপড়া বা অনেক শিক্ষিত, আপনার শিক্ষা জীবনটা একটু বলবেন। আসলে কি বলবো ভাই, আমি স্নাতক পাস করেছি 2015-তে, তো লেখাপড়া বেশ ভালোই ছিলাম, বাট উপরওয়ালা হয়তো আমাকে সেই আমার সেই মেধা থাকা সত্ত্বেও আমার হয়তো আমার প্রতি অখুশি, যার জন্য হয়তো আমি কোনো গভর্নমেন্ট চাকরি পাইনি। আমার ইচ্ছে ছিল আমি একসময় একটা ভালো একটা চাকরি করবো, এখনও সেই আশাটা আমার মনে আছে যে হ্যাঁ যে আমি একটা ভালো চাকরি পাবো। সেই আশা রেখে বসে থাকলে তো হবে না, আমি মনে করি আমার মতো আমার পরিবারের মতো প্রতিটা মানুষ যদি এভাবে মানে তাদের কাজ বা তাদের ব্যবসা বা তাদের চাকরির পাশাপাশি ধান চাষে এগিয়ে আসে তাহলে অবশ্যই দেশের উন্নয়ন সম্ভব। একজন কৃষক বা একজন এই যে চাষি কিন্তু কম গর্বের নয়, কারণ আপনি যদি আসলে এই ধান চাষ না করেন, যারা এসিওয়ালা রুমে বসে চাকরি করে তারা কিন্তু আসলে এই সে খাবার পাবে না আসলে। অবশ্যই আমি মনে করি প্রতিটা শিক্ষিত মানুষেরই কৃষকদের প্রতি দৃষ্টি দেওয়া উচিত, একটু একটু সহযোগিতায় একটু একটু উৎসাহের মাধ্যমে কিন্তু সবাই চাষ করতে পারে,
আমি মনে করি যে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন কৃষকদের জন্য, তার এই যে কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা গ্রামগঞ্জে মাঠে পর মাঠ পর্যায়ে চলে আসেন, কৃষকদের একটু সহযোগিতা একটু পরামর্শ দেন। অবশ্যই আপনাদের একটুখানি সহযোগিতায় কৃষকরা লাভবান হবে। আপনাদের কাছে উপরওয়ালার কাছে প্রার্থনা করবে যেন আপনারাও আরও ভালো থাকেন, যেহেতু আপনারা কষ্ট করে এই মানে লোকাল এরিয়ায় যে যোগাযোগ ব্যবস্থাটা তেমন একটা ভালো নেই, তারপরও ছুটে এসেছেন আমাদের এই খবরটিতে যে ওখানে একটা ইরি ভূমিকম্প হয়েছে। এর জন্য আমার এলাকাবাসীর পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে ভূমি টিভির পরিবারকে স্বাগতম এবং অভিনন্দন। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি ইরি চাষের ব্লক নিয়ে একটি বিশেষ প্রতিবেদন।